সাপ্তাহিক চাকরির ডাক, মংলা বন্দর কর্তৃক চাকরি, এখানে হচ্ছে পদের সংখ্যা 115টা। তারপরে সেনাবাহিনীতে সৈনিক নিয়োগ, এখানে 449টি। তারপরে প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট 29টি। বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে চাকরি 17 জন। এরপরে বাংলাদেশ নৌবাহিনী, পদের সংখ্যা যায় নাই, ওটা পড়ে নিতে হবে। আমরা ভিডিওটা আটকায়া স্কিপ করে করে জুম করে করে দেখা নেবেন। জেলা প্রশাসক পিরোজপুর 14 জন, পাওয়ার গ্রেন্ড কোম্পানি এখানে। তারপরে খাগড়াছড়ি পার্বত্য জেলা, এখানে 10 জন, ন্যাশনাল পরিবার গ্রুপ। আমাদের হাইফাই চাকরি কোথায়? চাকরি গেল ভংসং চাকরি। সেনাবাহিনী সদর দপ্তর 1 জন 2 জন 3 জন। তারপরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, এখানে পদ সংখ্যা 7 জন। তারপরে জেলা প্রশাসক পটুয়াখালী 7 জন, সৈয়দপুর পৌরসভা সৈয়দপুর এখানে 12 জন, প্রবাস বগুড়া 11 জন। তারপরে উপজেলা পরিবার পরিকল্পনা জামালপুর 62 জন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 31 জন। তারপরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 15 জন, উপজেলা পরিবার পরিকল্পনা ফেনী 21 জন, জেলা প্রশাসক লক্ষ্মীপুর 1 জন 2 জন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি 1 জন 2 জন। তারপরে বাহের হাট পল্লী বিদ্যুৎ সমিতি, এখানে কতজন? 1 জন 2 জন এগুলোই চাকরি। আর আপনারা এপাশে এগুলোর ক্লিপস আটকা আটকা দেখে নেবেন, তার জন্য একটা ভিডিও দিচ্ছি, জুম করি আর দেখবেন ইনশাল্লাহ। বুঝতে না পারলে কমেন্ট করে জানাবেন, আমরা স্ক্রিনশট দিয়ে আপনাকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। কী চাকরি চান? চাকরি দেওয়ার জন্য আনোয়ার ভাই যথেষ্ট, টাকা পয়সা কিছু লাগবে না, যোগাযোগ করেন, কন্ট্যাক্ট নাম্বার আছে এখানে, সাবস্ক্রাইব করবেন, বোঝা গেছে? আর পাশে থাকবেন, আমরা তো আছি, চাকরি দিয়ে আপনাদেরকে ভর্তি করে দেবো, কিন্তু এত চাকরি তো করে পাবেন না, একটাই করবেন। থাকেন মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়।